হ্যালো আচ্ছা গাইজ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা চলে এসেছি আরেকটা সিএস মাঠে, আপনারা দেখতে পাচ্ছেন একটা সামনে এনিমি। আমরা গ্রেনেড ছুড়ে মেরেছি, গ্রেনেড দিয়ে কি মরবে? চলুন আমরা এই পাশ দিয়ে ঘুরে যাই। এখন যে দেখি সামনে একটা এনিমি ভাই, আমাদের প্লেয়ার একটাকে নক করে দিয়েছে ভাই। আমরা চলুন ঘুরে যাই, মারতে পারি না প্লেয়ারটাকে। সামনে দেখে একটা প্লেয়ার ভাই, হেডশট। ও ভাই, আমাদের ড্রাফটি ওঠে না ভাই। আমরা ভাই দেখতে পাচ্ছেন আমরা আর একটি ম্যাচে ভাই, আমরা কি পারবো এই ম্যাচটা ভাই বয়ান দুটো নিতে? কিন্তু আমরা পাই নাই, দাদা ভাই আমাকে মেরে দিয়েছে। দাদা ভাই তো অস্থির ভাই। চলুন আমরা দ্বিতীয় রাউন্ডে চলে এসেছি। এখন যাক ভাই, কোন দিকে যাব? চলুন ভাই ছাদেই যাই। আপনার ছাদ থেকে আজকে এনিমি মারবো, আপনারা দেখবেন খালি এনিমি মারার ফিলিংসই আলাদা ভাই। এখনও আমার চ্যালেঞ্জে যারা নতুন ভাই, তারা চ্যালেঞ্জটি সাবস্ক্রাইব করুন, পাশে থেকে বেল আইকনটি অল সেট করে দিন। চলুন আমরা দেখি এনিমি মারতে পারি নাকি। হুকুম নিয়ে একজন চলে এসেছে ভাই। ও ভাই মারতে পারি নাই, আমাদের টিমের চারিদিকে ঘিরিয়ে রয়েছে। ওই ভাই ফুল ড্যামেজ ভাই, আমার কিল চুরি হয়ে গেছে। আপনারা কি দেখলেনি কিলটা কি? আমরা আর পালাম না ভাই, কে সমস্যা নাই, আমাদের লাগবে বুইয়া। আমরা দেখি বুইয়া নিতে পারে কিনা পারে। ও ভাই আমার যেতে যেতে ভিক্টোরি হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। দ্বিতীয় রাউন্ড চলে এসেছি আমরা, এখন সোজা চলে যাব আমি কলক টাওয়ারে পিছন দিয়ে। দেখি পিছে একটা ও ভাই এনিমি চলে এসেছে, আমরা ওয়ান টেপ। ও ভাই কইতে না কইতে ওয়ান টেপ লেগে গেছে। চলুন আমরা এই পাশ দিয়ে ঘুরে যাই। আমরা দেখি আবার এই পাশ দিয়ে যেতে যেতে আর একটা প্লেয়ার আছে, তিনজনই শেষ। আমরা আর একটা প্লেয়ার আছে কিন্তু নিজের সমস্যা। এই তো সামনে এনিমি মার ভাই। ও ভাই হেডশট দিয়ে মেরে দিয়েছে। আমরা দেখা যাচ্ছে তৃতীয় রাউন্ডে চলে এসেছি, একটু মুভমেন্ট দেখাচ্ছি ভাই। আপনারা কিছু মনে করেন না ভাই, ভিডিও বানানোর সময় একটু মুভমেন্ট দেখানোই লাগে ভাই। মুভমেন্ট দেখাতে যায় ভাই, এনিমিকে আমাকে মারছে ভাই। একটা মেডিকেট করে নিই। আমরা চলে যাচ্ছি আবার এই সাইড দিয়ে, আমরা দেখি এই সাইডে কোনো এনিমি আছে কি নাই। ও ভাই কইতে না কইতে ভাই একটা এনিমি আমাকে মারছে, ফুল ড্যামেজ দিয়ে নাই অথচ। দেখি আমরা ওয়ান টেপ মারতে পারি নাকি এই প্লেয়ারটাকে। ও ভাই ওয়ান টেপ লেগে গেছে ভাই। আমরা আর একটা প্লেয়ার আছে, আমাদের টিমমেট ভাইরা সবাই অনেক ভালো খেলছে, এজন্য আমরা ম্যাচটা বুয়ে নিতে পারছি। চলুন আর একটা প্লেয়ার আছে, এই যে সামনে প্লেয়ারটা ওখানে রয়েছে ভাই, মারতে পারবো আমি? না ভাই আমার টিমমেটটা মেরে দিয়েছে। চলুন লাস্টের রাউন্ডে চলে আসছি ভাই, দেখি আমরা বুয়ে নিতে পারি কি না পারি। সামনে দেখতেছি, সামনে যেতে যেতে একটা প্লেয়ার দেখি মিলবিতে ভাই, একটা মিল নাই, আমি কিছু বুঝি না। তো এই যে সামনে চলে আসছি, আস্তে 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 দেখছি একটা প্লেয়ার গ্লোবাল মেরেছি, কিন্তু কামানি ওয়ান টেপ মারতে পারবো? এই তো মেরে দিয়েছি ওয়ান টেপ। চলুন যাওয়া যাক তোরে ভাই, একটা গ্লোবাল মারছিল, ড্যামেজ হয়েছে, পরে মারে দিয়েছি এটাকেও। চলুন আর একটা প্লেয়ার আছে, এটাকে মারতে পারবো কি আমরা? দেখা যাক আমার টিমমেটরা নাকি মেরে দেয়। ও ভাই টিমমেটরাই মেরে।